তুমি এটি চাউলটা জন্তুজি তুমি এটি দেখুন তো এটা জন্তুজি আমার জন্তানি হেই গলানি এটি দেখুন তো আর এটা নড়িয়াটা এটি ভাজিকি রাখুছি নড়িয়াটা এটা গুড়ে ভাজিকি রাখুছি গোটে নড়িয়া গলানি দেখুন এমনি পুরা হব পুরা থা হলে পুঁ টাইট হয়ে যাব এটা বাহার চুনা মানিকি কিনিকি হয়ে এটা পুরা এটা রখিদেলে পুঁ টাইট হয়ে যাব পুরা তো এটা টিকি থা হলে আমি পিঠা বনাইবা আমার পিঠা হয়ে গলানি দেখুন আঠি আহরি তপ করি থইছি এটা দিয়া হব টিকে জষ্ট টিকে থা হয়ে যাও এটা বাহার করবা গরম অছে টিকি আর পিঠা হয়ে গলানি এনে মু পূজা করবি তো এটি মো চিতা দেখুন মু পকাই নেইছি আর পকাইকি এগুলো সব আগ পকাইছি শুকি গলানি আর এটি দেখুন ভোগ এটি সব রেডি হয়ে যাইছি এনে পূজাটা করছি গুড মর্নিং সাং মানে জয় জগন্নাথ আপনার কেমতি আছেন্তি আশা করছি জগন্নাথ কৃপার আপনার ভালো থিবে আজি হচ্ছে মাণবসা গুরুবার লাস্ট পাড়ি তো সে গাঁর তো ধুমধামে ভালরে করতে বহুত প্রকার পিঠা পণা আর তো মন্ডা নিহাতি করা দরকার ছেনা মন্ডা আর বহুত প্রকার দশ ফুলবালা মন্ডা বি করতে তো এটি তো আমি বাহার রোচু যা বি কিছু মিলুছি কম সময় আমি সেমি করছু তো মো চিঠা পিঠা সব পড়ে যাই পিঠা বি হয়ে যাই তো চালু সাং মানে পূজাটা করে নেবা আর সাগে রুহতু ভিডিওটি দেখুন আর সাং মানে এটা হচ্ছে নূয়া শাড়ি আর কেমতি লাগুছে নিশ্চয় কহবে আর ধরা নালি শাড়ি তো পাইলেনি এইটা নূয়া লা কিন্তু পিঁধি দিয়েছি আর তো চলতু তাহলে পূজা করে নেবা পূজা সরি যাইছি আর যাচ্ছি পিলা মানে কম খাইয়া বনাইবি আর আমার তো পিঠা হয়েছি এমনি খেয়া হব কিন্তু পিলা মানে কম খিচুড়ি টিকি বনাইবি আর সান ঝিউ এটি রেডি হয়ে গলানি সে ক্লাস করব গাধি পাধাইকি আর বড় ঝিউ বসি কম পড়ুছি আর মো পূজা তো সরলানি আর সকাল বহুত কাম লাগিছিলা এমনি কাম সরুছি তো দেখুন সাং মানে এটি সব পরিবা গোটে যাই গোটে আমার আজ তরকারি হচ্ছে আর এটা খালি জাস্ট অদা টিকি সিচিকি দিয়েছি আর আপনার যদি এই রেসিপিটা দেখে চাহুন তাহলে কমেন্ট করে নিশ্চয় কহবে আজক কিছু পড়বনি এতে জাস্ট টিকি লঙ্কা কঞ্চা লঙ্কা অদা আর গোটে শুকিলা লঙ্কা দিয়ে এটা দিয়েছি আর লুণ হলদী আর লাস্ট টিকি ভজা জিরা গুঁড়া দিয়া হব এটা কিন্তু বহুত বঢ়িয়া লাগবে সাং মানে তো এপটে দেখুন এটা গোটে খিচুড়ি করুলে কিন্তু পিলা মানে কহিলে না পোলাও করা তুমি সব নড়িয়া কাজু কিসমিস এটা পকাই ঘি হরিকা দিয়ে ওটা গোটে করে দিয়েছি পোলাও এটা কিন্তু বড়িয়া হয়েছে দেখা যাচ্ছি আর এটি দেখুন কিছু বিরি আমার এটা গাঁর আসতলা আর চোপা লাগিছে আর এটি চাউল এসব বতরা হয়েছে টিকি পরে ধুয়া ধুই হব খিয়া পিয়া সরলে আর এটা খাইয়া হয়ে যাইছি এটা মু দেখুন বাড়ি দিয়েছি
ଚାଲନ୍ତୁ ଖାଇବାଟା ଦେଇଦେବା ଆଉ ଖାଇକି ଏଇନେ କାମକୁ ଯିବେ। ତୋ ସାଙ୍ଗମାନେ ରୋଷେଇ ପତ୍ର ଶେଷ ହୋଇଯାଇଛି ଆଉ ସେଠି କ୍ଲାସ୍ କରୁଛି ପଳେଇ ଆଇଲାଣି। ତ ଇଏ ଖାଉଛନ୍ତି ଏଇନେ ଯିବେ କାମକୁ, ସକାଳୁ ଯାଇନଥିଲେ କାମ ଥିଲା ଟିକେ ନାକୁ, ତ ତାଙ୍କୁ ଖାଇବାକୁ ଦେଇଦେଇଛି। ପିଲାମାନେ ଆମେ ପରେ ଖାଇବୁ, ଖାଇକି ଦେଇଛି। ସାଙ୍ଗମାନେ ସନ୍ଧ୍ୟା ଦେଇ ସାରିଲେଣି ଆଉ ଏଇନେ ପିଲାମାନଙ୍କୁ କିଛି ଟିଫିନ୍ ଖାଇବାକୁ ଦେବି, ତାପରେ ଆମର ଆଜି ଟିକେ ରାତିରେ ପିଠା ହବ ଚକୁଳ ପିଠା, ଆଉ ତାକୁ ରେଡ଼ି କରିବି। ଆଉ ଦୁଇପହରେ ଏତେ କାମଦାମ ସକାଳୁ ଉଠିକି କରାହେଇଥିଲା ନା, ସେଥିପାଇଁ ଶୋଇପଡ଼ିଥିଲି। ସେଇ ଉଠିକି ଘର ଫର ଓଳାଓଳି କରିକି ଆଉ ଟିକେ ଆଉ ଛାତକୁ ଗଲି, ଛାତକୁ ଯାଇକି ଟିକେ ବୁଲାବୁଲି କରିକି ଆସିଲି। ଆଉ ଏଇଠି ଆସିକି ସନ୍ଧ୍ୟା ଦେଉଛି, ଆଉ ପିଲାମାନଙ୍କୁ ଏଇନେ କିଛି ଟିଫିନ୍ କରିକି ଦେବି ଖାଇବେ। ତା'ପରେ ଆମର ବିରି ଗୋଟେ ବାଟା ହେଇଛି, ବିରି ଚାଉଳ ଚକୁଳି ହବ ରଖିକି, ତରକାରୀ ଅଛି ଦୁଇପହର ହେଇଯିବ। ଆଉ ଏଇ କାମ ଦାମ ପୁରା ସକାଳୁ ଉଠି କରିକି ଗୋଡ଼ ହାତ ପିଲେ ପିଲା ଲାଗୁଛି, ଭଲ ଲାଗୁନି। ଝିଅ ଝିଅ ଜଣ ତ ପଢ଼ୁଛନ୍ତି ଟ୍ୟୁସନ୍ ତାଙ୍କର, ସିଏ ଆଉ ସେପଟେ ଅଛନ୍ତି, ଯାଏ ତାଙ୍କମାନଙ୍କୁ କିଛି ଟିଫିନ୍ ଦିଏ ଆଉ ଟିକେ ଚା ବା ଆଉ ଟିକେ ଚା କରିକି ପିଇବା। ସାଙ୍ଗମାନେ ଚାଲନ୍ତୁ ରୋଷେଇ କରିକି ଯିବା। ତ ସାଙ୍ଗମାନେ ଦେଖିଲେ ତ ଚକୁଳି ପିଠା କରୁଛି, ଆଉ ଏପଟେ ଏଇଟା ଆମର ଖେଚୁଡ଼ିଟା, ଟିକେ ଖେଚିଡ଼ି କି ପୋଲାଉ। ତ ମୁଁ ଖେଚିଡ଼ି କରୁ କରୁ ଆକ୍ଚୁଆଲି ପିଲାମାନେ କହିଲେ ପୋଲାଉ କରିବାକୁ, ତ ମୁଁ ପୋଲାଉ ଲେଖା କରିଦେଇ ସବୁ ନଡ଼ିଆ ଫଡ଼ିଆ ପକାଇକି, ତ ଏଇଟା ଗରମ କରୁଛି ପିଲା ଦୁଇ ଜଣ ଖାଇବେ, ଆଉ ଚକୁଳି ପିଠା କରୁଛି ଆଉ ଆଙ୍କର ମୋର ଖାଇବୁ। ତ ମୋ ଭିଡ଼ିଓଟା ଆପଣମାନଙ୍କୁ କେମିତି ଲାଗୁଛି ନିଶ୍ଚୟ କହିବେ। ଆଉ ଯେଉଁ ସାଙ୍ଗମାନେ ମୋ ସାଙ୍ଗରେ ଅଛନ୍ତି ଆଉ ଏତେ ଭଲ ଭଲ କମେଣ୍ଟ କରୁଛନ୍ତି, ତାଙ୍କମାନଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ତ ସାଙ୍ଗମାନେ ଗାଁରେ ତ ପୁରା ମଙ୍ଗଳବାର ଦିନଠୁ କାମ ଲାଗିଯାଏ, ଆଉ ଜଲ୍ଦି ଖାଇକି ଶୁଅନ୍ତି, ପୁଣି ବୁଧବାର ରାତିରୁ ଜଲ୍ଦି ଉଠନ୍ତି ପାହାନ୍ତାରୁ, ଉଠିକି ମାଣ ଫାଣ ଧୁଆଧୁଇ ହୁଏ, ଆଉ ଧୁଆଧୁଇ ହେଇକି ଘର ଦ୍ୱାର ଲିପା ପୋଛା ଚିତା ପିତା ପୁରା ସାରା ଦିନ ବହୁତ ବ୍ୟସ୍ତ, ରାତିରେ ବି ଚିତା ପିତା ପକାନ୍ତି, ଘର ଦ୍ୱାର ପୋଛାପୋଛି ବହୁତ କ୍ଲିନ୍ କରନ୍ତି। ଯେହେତୁ ଗୁରୁବାର ହୁଏନି, ଏଠି ଆମେ ବାହାର ରହୁଛୁ, ଏତେ କିଛି ମାନି ହେଉନି ବାହାର ଜାଗା, ତ ସେମାନେ ତ ମାନନ୍ତି। ଆଉ ଗୁରୁବାର ଦିନ ରାତିରେ ଉଠନ୍ତି, ପିଠାପଣା ମଣ୍ଡାଫଣ୍ଡା କରିକି ପୁରା ସୁସ୍ତିକି ଶୁଅନ୍ତିନି କହିବାକୁ ଗଲେ, ତ ଏମିତି କାମ ଦାମ କରନ୍ତି ପୁରା ଆହୁରି ଟାୟାର୍ଡ଼ ହୋଇଯାଆନ୍ତି। ତ ଆମେ ତ ଗାଁରେ ନାହୁଁ, ଆଉ ଗାଁର ବି ପୂଜା ବସା ଆମେ ଏତେ କିଛି ଜାଣିନୁ, ମୁଁ ଯେମିତି ଜାଣେ ସେମିତି କରେ, ଆଉ ଆପଣମାନେ ତ ଦେଖିଛନ୍ତି ମୁଁ କେମିତି ପୁରା ସିମ୍ପୁଲରେ କରୁଛି। ଗାଁରେ କ'ଣ ସେଠି ବୋଉ ବି ବସୁଥିଲା ଦେଖିଥିଲି, କିନ୍ତୁ ଆମେ ତ ଉଠୁନଥିଲୁ ପିଲାମାନେ ଏତେ ରାତିରୁ, ସେମାନେ ଉଠିକି କରୁଥିଲେ। ଶାଶୁ ଗୋଟେ ବି ମୁଁ ବେଶୀ ରହିନି, ମୁଁ ବାହାରେ ସଦାବେଳେ ରହୁଛି, ଆଉ ସିଏ ଶାଶୁ ବସନ୍ତି ରାତିରେ ଉଠିକି, ମୁଁ ସାଙ୍ଗରେ ଯାହା ପିଠା ପିଠା କରିଦିଏ। ତ ଏମିତି ଆମେ ମାନେ ପାଳୁ, ଆଉ କ'ଣ କରୁ, ଏମିତି ନାଗି ଦେଇକି କିଛି ଫଟୋ ଫଟୋ ରଖିକି ଏମିତି ପୂଜାଉ। ତ ଆପଣମାନେ କେମିତି ମାଣ ବସନ୍ତି ନିଶ୍ଚୟ କମେଣ୍ଟ କରିକି କହିବେ, ଆଉ ମୁଁ ବି ଦେଖିଛି ବହୁତ ମୋର ଫ୍ରେଣ୍ଡସ୍ ମାନେ ବହୁତ ବଢ଼ିଆରେ ମାଣ ବସାଉଛନ୍ତି, ଆଉ ବହୁତ ସୁନ୍ଦର ସୁନ୍ଦର ଚିତା ପଇତା ସବୁ ପକାଉଛନ୍ତି। ମୋତେ ଏତେ କିଛି ଆସେନି ସାଙ୍ଗମାନେ, ମୁଁ ଯେମିତି ପାରିଛି ସେମିତି ଟିକେ ନାକୁ କରିଦେଇଛି, ଆଉ କିଛି ମାଇଣ୍ଡ କରିବେନି, ମୋତେ ଏତେ ଭଲ ଆସେନି ଚିତା, ତ ଏମିତି ଚାଲିଛି ଆଉ କ'ଣ କରିବା। ଆଉ ପିଲାମାନଙ୍କ ପଢ଼ାଶୁଣା ଏପଟ ସେପଟରେ ଟ୍ୟୁସନ୍ ଫ୍ୟୁସନ୍ ମାନଙ୍କରେ ଟିକେ ଟାଇମ୍ ପଳାଉଛି, ତ ସେଥିଲାଗି କାହା ଭିଡ଼ିଓରେ ହୁଏତ ଯାଇପାରୁନି, ସେଥିଲାଗି ମୋତେ କ୍ଷମା କରିବେ ସାଙ୍ଗମାନେ। ତ ଠିକ୍ ଅଛି ସାଙ୍ଗମାନେ, ଆମେ ଯାଉଛୁ ଏଇନି ଖିଆପିଆ କରିବୁ, ଆଉ ଖିଆପିଆ କରିସାରିକି ବହୁତ ଟାୟାର୍ଡ଼ ଲାଗିଲାଣି, ମୁଁ ଯାଉଛି ଶୋଇବି। ଆଉ ଯଦି ମୋ ଭିଡ଼ିଓଟା ଭଲ ଲାଗେ ଆପଣମାନଙ୍କୁ, ପ୍ଲିଜ୍ ସାଙ୍ଗମାନେ ଲାଇକ୍ କରିବେ, ମୋ ଚ୍ୟାନେଲ୍ରେ ଯେଉଁମାନେ ନୂଆ ଥିବେ ପ୍ଲିଜ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ ସାଙ୍ଗମାନେ, ଆଉ ସାଙ୍ଗରେ ରହିବେ, ଆପଣଙ୍କ ସପୋର୍ଟ ନିହାତି ଦରକାର। ତ ଭିଡ଼ିଓଟି ଦେଖିଥିବାରୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ତ ସାଙ୍ଗମାନେ ରହିଲି, ଗୁଡ଼୍ ନାଇଟ୍, ଜୟ ଜଗନ୍ନାଥ, ବାଏ ସାଙ୍ଗମାନେ।